একজন চিকিৎসক হিসেবে, আপনি একজন নার্স হিসেবে, আপনি একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে, আপনি যে পেশারই মানুষ হন না কেন, আপনার জন্য পরিষ্কার গাইড কোরআনে আছে। আমি সেই কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটা পয়েন্ট আকারে আপনাদের ভাই হিসাবে আপনাদের প্রতি আমাকে যেটা অনুরোধ করা হচ্ছে সেজন্য কিছু নসিহা, যেটা আমার নিজেকে এবং আপনাদেরকে পাশাপাশি আমি বলছি। নাম্বার এক, আপনাদের নিয়তগুলোকে আপনারা যদি একটু শুধরে নেন, কিংবা মাঝে মধ্যে একটু নিয়তটাকে যদি আপনারা আপনাদের উদ্দেশ্য ইন্টেনশন, কেন আমি পেশায় আসছি, কেন আমি কাজ করছি, কেন চাকরি করছি, আমার এখান থেকে একটা উপার্জনের ব্যবস্থা হয়, আমার ফ্যামিলিটা চলে, আমার একটা ক্যারিয়ারটা দাঁড়াবে, এটা একটা উদ্দেশ্য তো হতেই পারে, বা এই উদ্দেশ্য তো আমাদের সবারই আছে। কিন্তু এর বাইরে যদি আমার উদ্দেশ্য থাকে যে আমি এই পেশায় আমার এই কাজটা করে আমি কিছু মানুষের দিলের দোয়া নেব, আমি কিছু মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা নেব, আল্লাহর কাছে তারা মুখে কিছু না বললেও চোখের চাহনি দিয়ে ভিতর থেকে এমন কিছু বলে দিবে যা আমার অনেক উপকার আসবে, এবং এই দোয়াটাও মূলত আল্লাহ তাআলার কাছেই করবে, সেজন্য মূল উদ্দেশ্য হবে আল্লাহর কাছে বিনিময় লাভ করা, তাহলে আপনি যেই হন না কেন, আপনি যতক্ষণ আপনার রোগীকে, আপনার পেশেন্টকে আপনি সময় দিবেন, যতক্ষণ পেশেন্টের আপনি সেবা দিবেন, তার পুরো সময়টুকু ইবাদত হিসাবে গণ্য হবে। নফল নামাজের অত থাকলে যেরকম সওয়াব পেতেন, আপনি নফল রোজা রাখলে যেরকম সওয়াব পেতেন, নফল ইতিকাফ করলে যেরকম সওয়াব পেতেন, আপনার এই পুরো সময়টা পুরোটাই মনে হবে দুনিয়াদারি কাজ, আপনি ট্রিটমেন্ট করছি, এখানে আখেরাতের কিছু নাই, এই পুরো সময়টা আপনার সওয়াবে পরিগণিত হবে এবং পুরোটা আপনার আখেরাতের ব্যালেন্সে জমা হতে থাকবে। যদি আপনার উদ্দেশ্য হয় যে আল্লাহ তোমার এই বান্দাকে আমি সার্ভিস দিচ্ছি, আমার পেশাগত দায়িত্বের বাইরে থেকে আমি তোমাকে খুশি করার টার্গেট নিয়ে আমি তাকে সার্ভিস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি, উদ্দেশ্য যদি এটা হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার উদ্দেশ্যের উপরে ভিত্তি করে আপনার এই কাজটা সাধারণ চিকিৎসার কাজ হবে না, এটা তখন একটা ইবাদত হবে এবং আপনি পুরো সময় জুড়ে ইবাদত করার কিন্তু সুযোগ পাবেন। আমি আশা করব সে নিয়তটাকে আমরা ইনশাআল্লাহ বিদ্দিল্লাহ খাঁটি করে নিব, নির্ভেজাল করে নিব এবং আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় আমি কাজ করব ইনশাআল্লাহ। তাহলে আমাকে কোনো সিসি ক্যামেরা দিয়ে মনিটর করতে হবে না, আমার নিজের বিবেক আমাকে মনিটর করবে যে আমি তো আল্লাহর জন্য কাজ করছি, আল্লাহ তো সব দেখেন, অতএব তার কাছে তো হাইড করার কিছু নেই। নাম্বার দুই, আল্লাহকে ভয় করে চলতে হবে। ওই যে বলেছিলাম আমার অনেক অভিযোগের জায়গা আছে, অনেক অভিযোগের জায়গা আছে, সে অভিযোগগুলো বলে শেষ করতে পারবো না। বাংলাদেশে মানুষ, মধ্যবিত্ত পরিবারের মানুষ জমি জমা বিক্রি করে ব্যাংকক ট্রিটমেন্ট করতে যায়, ইন্ডিয়া ট্রিটমেন্ট করতে যায়। আপনি যদি যমুনা ফিউচার পার্কের ওখানে, ইন্ডিয়ান অ্যাম্বাসির ওখানে যদি ভিড় দেখেন, দেখবেন যারা দেখে থাকেন তারা জানেন যে কী পরিমাণ ভিড় মানুষের, মানুষ চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে। কেন যাচ্ছে চিকিৎসার জন্য বাইরে? এবং গরিব মানুষ জমি জমা বিক্রি করে বাইরে যাচ্ছে, কারণ আমাদের চিকিৎসার সেবার উপরে সাধারণ মানুষের, বেশিরভাগ মানুষের আস্থা এখনও যেভাবে হওয়া দরকার সেভাবে আসলে হয় নাই। এর অনেক কারণ আছে, সেই কারণগুলো এখানে আলোচনা করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো যে আমরা যদি আল্লাহর ভয়টা অন্তরে জাগ্রত রাখি, তাহলে অন্তত আমার দ্বারায় কোনো রোগী, কোনো রোগীর আত্মীয় স্বজন কেউ কষ্ট পাবে না বা কষ্ট নিয়ে যাবে না। অ্যাটলিস্ট সে দেখবে যে এই লোকটা তার সাধ্য অনুযায়ী চেষ্টাটা করেছেন, এবং এটা অনেক বড় একটা এফেক্টিভ বিষয়। একটা সমস্যা নিয়ে, একটা সার্জারি নিয়ে আমি খুব ভুগতেছিলাম গত কিছুদিন ধরে। যখন আমি হাঁটতে পারতেছিলাম না ভালো করে, তো ডাক্তার বলেন যে হাঁটার চেষ্টা করেন, কিন্তু হাঁটতে পারতেছি না, হাঁটলে আমার কষ্ট হয়ে যায়, হাঁপায় উঠি, স্বাভাবিকভাবে হাঁটতে পারি না। পরে ডাক্তার কাছে যাওয়ার পর ডাক্তার আমাকে দুই তিন মিনিট কাউন্সিলিং করলেন, বলেন যে আপনার তো কোনো সমস্যাই নেই, আমরা এই অপারেশন করার পর বেড থেকে নামার পর রোগী হাঁটা দেয় বাড়িতে চলে যায়, আর ফোনও দেয় না, আর আপনি আজকে 15 দিন পরে বলতেছেন আপনি হাঁটতে আপনার অসুবিধা হয়, আপনাদের কোনো সমস্যা নেই। উনি আমাকে কয়েক মিনিট বোঝানোর পরে, ওখান থেকে আমার ওয়াইফ সাথে ছিলেন, আমরা দিব্যি হাঁটতে হাঁটতে চলে আসলাম, এরপরে বাসার কাছে এসে আমি 1.5-2 কিলোমিটার হাঁটলাম। কোনো ওষুধ দেন নাই কিন্তু ডাক্তার, জাস্ট আমাকে একটু কাউন্সিলিং করলেন। আমি দেখলাম ঠিকই, আমি তো সুস্থ, ঠিকই সুস্থ, আমি এরপর থেকে হাঁটা শুরু করছি, এখন পর্যন্ত আমি হাঁটতেছি। তো আসলে আল্লাহর ভয় যদি থাকে তখন পেশেন্টকে যদি সময় দেন। আমাদের দেশের সমস্যা হলো কি জানেন, বাংলা একটা প্রবাদ আছে, মাছের মায়ের পুত্র শোক নাই, মাছের মায়ের পুত্র শোক নাই, কারণ এক একটা মাছ লক্ষ লক্ষ ডিম ফুটায়, হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা হয়, তো কোনটা মরে গেছে, এনআইসিতে যাবে না কোথায় যাবে, এগুলো দেখার টাইম মাছের আছে? কিসের এনআইসি? বাচ্চারই তো খবর নেই, কোথায় চলে গেছে। এই জন্য বাংলার প্রবাদ হলো মাছের মায়ের পুত্র শোক নাই। আর বাংলাদেশের অবস্থা এরকম যে এত মানুষ এদেশে যে কয়টা অ্যাক্সিডেন্টে মারা গেল, কয়টা গাড়ি চাপা মারা গেল, কয়টা হরতালে মারা গেল, কয়টা আগুনে পড়ে মারা গেল, এখন আর ওই সিঙ্গেল মৃত্যু বা সিঙ্গেল খুনের কোনো নিউজও পত্রিকারাও ছাপতে মনে হয় ইতস্তত বোধ করে যে একটা দুটা মরছে, এটা বলার কিছু হলো, দু চারশো মারা গেলে সেটা একটা নিউজ হতে পারে। এইরকম একটা সমাজ আমরা বসবাস করছি, এটা বলার উদ্দেশ্য হলো যে ডাক্তার বলেন আর হুজুর বলেন, আমাদের এত ভক্ত, আমাদের এত রুগী, এত মানুষ। আমি বাইরে অনেক দেশে দেখেছি যে ডাক্তাররা এত রুগী পান না,
বা রোগী দেখেন না, ওই যে মাছের মা তো এত সন্তান যে দেখার সময় নাই, রোগী কোনটা থাকলো, কে খুশি হলো, কে না খুশি হলো, দিয়ে দিলাম। এটা হুজুর বলেন আর ডাক্তার বলেন, সবারই আমাদের একই দশা। আমাদের রোগীদেরকে সময় দেওয়া উচিত, সামান্য একটু সময় দেওয়া, এটা যে কত দূর সহযোগিতা হতে পারে রোগীর জন্য, এবং আপনার নিজের আমল নামাজকে সেটা কতটা ভারী করতে পারে সেটা আমি নিজে দেখেছি। অতএব আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, আমরা প্রত্যেকটা রোগীকে খুব আন্তরিকতার সাথে সেবা দেব, প্রত্যেকটা সেবা প্রার্থীকে খুব আন্তরিকতার সাথে সেবা দেব। একটা জিনিস সমস্যা হলো, অনেক সময় আমরা সব পেশা মানুষের জন্য একথা প্রযোজ্য, আমরা মনে করি যে এই সহজ কথাটা এই লোকটা বুঝতেছে না, রোগীটা সে বারবার একই কথা আমাকে ডিস্টার্ব করতেছে, বলতেছে, এই কথাটা আমাদের মনে হতে পারে। কিন্তু আমরা যদি এভাবে দেখি যে আপনার কাছে মনে হচ্ছে একই কথা আপনি 50 জন রোগীকে আজকে সারাদিন বলছেন, তো এই লোকটা জীবনে আজকে প্রথমবার শুনতেছে, অতএব আপনি তার জায়গা থেকে চিন্তা করলে তখন আপনার বিরক্তি লাগবে না, যে ভদ্রলোক জীবনে শুনে নেই, এটা সেটা জানে না, সেজন্য সে বারবার আমাকে বিরক্ত করছে, আমি যদি ধৈর্য ধারণ করি। তাছাড়া আমাদের দেশে মানুষ সহজ সরল, আমাদের দেশে মানুষ বুঝে কম, অনেক সময় সাধারণ মানুষ অনেক বেশি ডিস্টার্ব করে, বিশেষ করে আপনাদের আদ্দিন হসপিটালের যে বৈশিষ্ট্য যে আপনারা গরিব অভাবী এবং অসহায় রোগীদেরকে সেবা দেওয়ার পরে বিশেষ আন্তরিকতা দেখান, আপনাদের নিশ্চয়ই এই সমস্যা অনেক বেশি পোহাতে হয়। এই ক্ষেত্রে তাকওয়ার শক্তি ছাড়া আপনি কখনো প্রকৃতভাবে এই সার্ভিস দিতে পারবেন না এবং আপনার নিজে নিজেকে আপনি ধরে রাখতে পারবেন না। এই জন্য আপনাদের প্রতি দ্বিতীয় আমার অনুরোধ হলো, আল্লাহর ভয়টা যে কেউ দেখুক না দেখুক, আল্লাহ দেখছেন আমি লোকটার সাথে কী বিহেভ করছি, কতটুকু সময় দিচ্ছি, কতটা দায়সারাভাবে দিচ্ছি, কতটা সিরিয়াসনেসের সাথে করছি, আল্লাহ তালা দেখছেন। রোগীর আত্মীয় স্বজন নাই, আমি একজন নার্স, আমি সেবা দিচ্ছি, এ রুমে কেউ আমাকে দেখছেও না এই মুহূর্তে, আমি চাইলে নেগলেন্সি করতে পারি, চাইলে সিরিয়াসনেস করতে পারি, কিন্তু আল্লাহর ভয় যখন থাকবে তখন আমার দ্বারা নেগলেন্সি জিনিসটা আর হবে না। তৃতীয়ত, সুন্দর আচরণের কথা সাইফুল্লাহ ভাই বলেছেন, আমি সেদিকে খুব বেশি দীর্ঘ আলোচনা যাব না। সুন্দর আচরণ এটা এমন একটা জিনিস যেটা বিসাল্লাহ সাল্লাম বলেছেন, মা মিন শাই ইন ইউদা ফিল মিজানে আসকালু মিন হুসনিল খুলুক, অর্থাৎ সুন্দর আচরণের চাইতে ওয়েটফুল কোনো আমল কিয়ামতের ময়দানে হবে না। আচ্ছা, কিয়ামতের ময়দানে আমল কি কাউন্ট হবে না ওজন হবে, গণা হবে না ওজন হবে, পরিমাপ হবে? আমল আবার কীভাবে পরিমাপ করবে? দেখেন তো, 1400 বছর আগে যখন বলা হয়েছে যে আমল মাপা হবে, আরে আমল আবার মাপে কেমনি? মানুষ তখন চিন্তা করছে, থার্মোমিটারই তো আবিষ্কার হয়নি, কিন্তু এখন আমরা সব কিছুই মাপতে পারি পৃথিবীতে, তাই না? তাপমাত্রা মাপতে পারি, সব কিছু মাপতে পারি, তাহলে আমল মাপা অসম্ভব কিছু না। যাই হোক, তো সবচাইতে ভারী আমল হবে কিয়ামতের ময়দানে মানুষের সুন্দর আচরণ, এর চাইতে ওয়েটফুল কোনো আমল হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টার উপরে খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন যে আমাদের আচরণ যেন সুন্দর হয়। আপনারা যারা চিকিৎসা পেশার সাথে জড়িত আছেন, আপনাদের ধৈর্যের পরীক্ষা যে কত বেশি দিতে হয় সেটা অন্য কোনো পেশা মানুষদেরকে এতটা দিতে হয় না, সেটা আমরা জানি, আপনারা আমাদের চেয়ে তারা ভালো জানেন। তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি, আপনাদের উত্তম আখলাকটা আপনার পেশেন্টকে আপনার প্রতি আস্থাশীল করতে অনেক বেশি সহযোগিতা করবে। এর ভিতরে একটা হলো হাসি মুখ। আমি দেখি যে অনেক চিকিৎসক আছেন যে শুধু একটু তার হাসি মুখ, সুন্দর ব্যবহার, এইটুকুর কারণে পেশেন্ট অর্ধেক সুস্থ হয়ে যায়, অর্থাৎ ডাক্তারের আচরণে অর্ধেক খুশি হয়ে যায়। কিন্তু আবার অনেকে আছেন, ডাক্তার বলে কথা, সব পেশা এরকম মানুষ আছেন, হুজুরও আছি, আমার ঠোঁটটা কিসিমের, কোনো আচার আচরণ, কোনো সৌন্দর্য নাই, কিচ্ছু না, বলছি না আপনাকে পরে আসতে, হ্যাঁ আপনাকে এক কথা কয়বার বলবো, আর চুপ করেন, আপনি বেশি কথা বলবেন না, আপনার বিহেভিয়ার কিন্তু তাকে অনেক দূর পিছনে ঠেলে দিতে পারে। এই জন্য সুন্দর আচরণ, মুস্কি হাসি এবং ধৈর্য, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। 4 নম্বর, স্পেশালি আমি আপনাদেরকে অনুরোধ করবো যে সবসময় দিনই কাউন্সেলিং নিজেও গ্রহণ করবেন, পেশেন্টকেও দিবেন। একটা শুধু পয়েন্ট বলি, সেটা হলো তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা। আপনি যখন একটা পেশেন্টকে বলবেন আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন কিন্তু সে মানসিকভাবে একটা আস্থা পায়, ভরসা পায় যে ডাক্তার সাহেব বলছে ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার মালিক তো আপনিও না আমিও না, আল্লাহ তাআলা ঠিক করার মালিক, কিন্তু আপনি যদি তাকে বলেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা, টেনশন নেবেন না, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, তাহলে বিরাট বড় একটা আস্থা পায়। আপনারা জানেন যে মানুষের শরীরে ইমিউন স্ট্রং করবার জন্য মনোবলের একটা বিরাট শক্তি থাকে। এই মনোবলটা তৈরি করার জন্য আমি যদি ওয়াজ করি 10 বার একটা রুগীকে, তার চাইতে আপনি একজন ডক্টর হিসেবে যদি আপনি বলেন যে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো ব্যাপার না, তাহলে এটা অনেক বেশি সহজ হবে। আমার যে অপারেশন হয়েছে এই গত মাসখানেক আগে যে কোনো একটা হসপিটালে, তো অপারেশনের পর যখন পোস্ট অপারেটিভ রুমে আমাকে রাখা হলো, আমি তো এমনি একটু আমি একটু মানে কী বলে ওইটা ওই যে সুতুরি টাইপের মানুষ আর কি, একটু বেশি ভয় টয় পাই টাইপের, তো আমি তো মনে করছি যে আমার পোস্ট অপারেটিভ রাখছে, তা আমি এখন বলে মানে মরার কাছাকাছি আর কি, এই পর্যায়ে আছি। আমি এভাবে মেন্টালি মোটামুটি সবাইকে খুব আশপাশে রাখতেছি, বলছি আমার ওয়াইফকে একটু রাখেন ভিতরে, ঢোকার সুযোগ দেন, ডাক্তার সাহেব পাশে থাকেন, অমুক পাশে থাকেন, আমি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে আমি কখন এখান থেকে বের হবো, কী হবে আমার, আমি আদৌ বাঁচবো না, শেষ, কালিমা টালিমা পড়তেছি। এদিকে এক নার্স আরেকজনকে জিজ্ঞাসা করতেছে ওনার কী হয়েছে, এটা শোনার পরে সে বলতেছে
মানে এমনভাবে সে একটা গালবেন্সি দিয়ে ওই নার্স তার সহকর্মীকে বলল, আমি খুব অপমান বোধ করলাম যে এইটা নিয়ে আমি এখানে শুয়ে আছি, মানে এইটা কোনো রোগের মধ্যে পড়ে। এইভাবে সে মানে মানে আমাকে এত ইয়ে করলো, তাচ্ছিল্য করে বললো যে এই এই অপারেশনের জন্য এত ডাক্তার, ছয়জন ডাক্তার ছিলেন ইয়েতে অপারেশন থিয়েটারে। আমি বলছিলাম যে না, আমি কয়েকজন থাকতে হবে, ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাহেব থাকবেন, অ্যাসোসিয়েট প্রফেসর থাকবেন, দুইজন আরও থাকবেন, তো ছয়জন ডাক্তার আমার নিজের রিকোয়ারমেন্ট ছিল। আমি বললাম থাকবেন সবাই। তো এখন তাদের এটা বলার পরে আমি চিন্তালাম লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লজ্জা হওয়া উচিত, এটার জন্য আমি এত লম্বাভাবে টানটানে শুয়ে রচ্ছি, আমাকে দুজন ধরে দাঁড় করাচ্ছি। আমি এরপরে বিশ্বাস করেন ওই নার্সদের কথোপকথন থেকে আমি এতটা সুস্থ হয়ে গেলাম। আমি বললাম আমাকে পার করেন এখান থেকে, আমি সুস্থ। মানসিক একটা বিরাট শক্তি তৈরি হয়ে গেছে। দেখেন একটা নার্সের কথোপকথন আমার সামনে বলে নাই, পর্দার বাইরে তারা বলা বলি করতেছে, কিন্তু শোনার পর আমি চিন্তা করলাম হায় হায় আমার কোনো রোগী হয়নি আসলে হিসেবে। কত বড়, দেখেন আমাকে এর আগে প্যাথেরিন ইঞ্জেকশন দিছি, দিয়ে বলতেছে আপনি ঘুমান স্যার। আমি কি ঘুমাও, ঘুমাসতেছে না তো, বলেন কি আপনি এরপর ঘুমাসতেছে না আপনার, সেতে কিছু নাই তো, আপনি তো ব্যথা থাকার কথা না, ঘুম থাকার কথা না। আমি বলছি না আমি শেষ হয়ে যাচ্ছি, আমি অস্থির। প্যাথেরিন ইঞ্জেকশন যে কাজ করে নাই, নার্সের একটা কথা তার চেয়ে বেশি কাজ করেছে। বিশ্বাস করুন এদেশে মানুষ অনেক সহজ সরল। আমি একজন আলেম হিসেবে আমি দেখেছি, সেদিন এক ভদ্রলোক যশোর থেকে আসছেন, স্বামী স্ত্রী দুজন। আমি তখন অপারেশনে যাব, ডাক্তার অপারেশন থিয়েটারে অপেক্ষা করতেছে। আমি গাড়িতে উঠে গেছি একটা প্রোগ্রাম শেষ করে, ভদ্রলোক ভদ্রমহিলা দোনো দেশে গায়ের সামনে দাঁড়াইছে, থামেন কী হয়েছে? বলো যে আমাদের মেয়েটা সুইমিং পুলে মারা গেছে, ওয়াইফ বলতেছে আমার হাজব্যান্ড আমাকে এখন তালাক দিয়ে দিবে, ডিভোর্স দিয়ে দিবে, আমার ত্রুটি কারণে হয়েছে, এসে এখন আপনার আপনি বললে সে একটু শুনবে। আমি যতটুকু পারছি দু চার মিনিটের মধ্যে বুঝাই দিলাম। এদেশে মানুষ এত সহজ সরল যে অল্পতে মানুষ খুশি হয়ে যায়, অল্পতে খুব বেজার হয়ে যায়। আপনি একটু যদি শুধু সময় দেন, একটু মুস্কি হাসি দেন, আপনি সময় দিতে পারতেছেন না, মুস্কি হাসি দিয়ে মানা করে দেন যে আমি এটা আমি আপনাকে সময় দিতে পারতেছি না, মানুষ অনেক খুশি হয়ে যায় এবং মানুষের অনেক উপকার হয়। আমি পেশেন্ট হিসাবে গত এক দুই মাস ঘুরে ঘুরে আমার অভিজ্ঞতাগুলো হয়েছে। ইনশাআল্লাহ অন্য সময় যদি দীর্ঘ সময় পাই আপনাদের সাথে লম্বা চড়া আলাপ হবে। আমি আর এদিকে যাচ্ছি না। চার নম্বর নসিহত আমার শেষ, আবার বলছি, এক নম্বর ছিল নিয়ত থাকা যে আল্লাহর কাছ থেকে সওয়াব চাই। আমার ক্যারিয়ার টাকা পয়সা এগুলো মূল না, আমার মূল উদ্দেশ্য আল্লাহর কাছে আমি সওয়াব চাই। এটা যদি করেন তাহলে আপনার এটা ইবাদত হয়ে যাবে। দুই নম্বর হলো আল্লাহর ভয়টা যদি অন্তরে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না, আপনার দ্বারা সবার উপকার হবে এবং আপনি লাভবান হবেন দিন শেষে। তিন নম্বর হলো আপনার উত্তম আচরণটা আপনার রোগীকে অনেক বেশি কিউর হতে সহযোগিতা করবে এবং আপনার নিজের আমলকে ভারী করবে এবং আপনাকে সবচেয়ে জনপ্রিয় করবে আল্লাহর কাছে এবং মানুষের কাছে, সবার কাছে আপনি প্রিয় হতে পারবেন উত্তম আখলাকের মাধ্যমে। বিশেষ করে দুটি জিনিসই বলেছি, এক হলো মুস্কি হাসি, সুন্দর করে হাসতে পারা মানুষের সামনে অনেক বড় একটা যোগ্যতা, এটা সবাই থাকে না। আমি নিজেও পারি না সত্যি বলতে, আমি চেষ্টা করি, স্ট্রাগল করি যে একটু হাসি মুখে কথা বলি, এটা অনেক বড় একটা যোগ্যতা। একজন ডাক্তার যদি রোগীর সাথে হাসে, বিশ্বাস করেন আমার দেশে রোগীরা তো ডাক্তারদেরকে স্যার সম্বোধন করে অনেক, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে আমি তো অনেক দেশে জানি যেখানে রোগীদেরকে স্যার বলে ডাক্তাররা। তো ভাই স্যার বলার দরকার নেই, আপনারা স্যার ম্যাডাম বলতে বলে নেই, আপনি শুধু একটু মুস্কি হাসেন, একটু সুন্দর হাসি মুখে কথা বলেন, বলেন আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। সে ক্যান্সারের পেশেন্ট হোক, সে লাস্ট স্টেজে থাকা মানুষ হোক, আপনি আল্লাহর পরে কনফিডেন্ট রেখে বলেন আল্লাহ তাআলা, আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা পারেন, এমন কিছু নাই, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কত বড় একটা শক্তি যোগাবে এটা বলার পক্ষে রাখে না। অনেক ডাক্তাররা আছে আমি দেখেছি যে ছোটোখাটো ইস্যু নিয়ে গেলে বলে যে, আমি এক ডাক্তার, আমার এক বন্ধু আছে ঢাকা মেডিকেল কলেজে, বলতেছিলেন যে আমাদের কাছে রুগী আসলে আমরা রুগীকে রুগীর পেশেন্টকে একটু বাড়াইয়া বলি, বলে যে বাঁচার সম্ভাবনা খুব কম তবে চেষ্টা তো আমরা করবো। তাই বললাম এটা কেন বলেন? বলেন যে এটা বললে সুবিধা হয় যে রুগীর আত্মীয় স্বজন এরপর যখন বেঁচে যায় মানুষটা, তখন তার খুশির কোনো শেষ থাকে না, উল্টাপাল্টা সার্ভিস টুকটাক কিছু থাকলেও সেগুলো সে ভুলে যায়, সে মরা মানুষ জিন্দা হয়ে গেছে। তো আমরা নেগেটিভটা একটু হাতে রেখা বলি। তাই আমি বললাম যে এটা হয়তো আপনার একটা যৌক্তিক দিক আছে আপনার এই কথা বলার, কিন্তু এর বিপরীতে আপনি যদি বলেন যে ভাই লোকটার অবস্থা তো খুব ভালো না, কিন্তু আল্লাহ পারেন না এমন কিছু নেই, আমি আমার চেষ্টা করতেছি, আপনি দোয়া করতে থাকেন, তো দুইটা কথার ভিতরে কিন্তু পার্থক্য অন্যরকম। আল্লাহর প্রতি কনফিডেন্ট, যখন আস্থা অনেক বেশি ইমানদারের। আমি কোভিড-19 সময় আমি দেখেছি গোটা পৃথিবীতে অ্যাভারেজে মুসলিম প্রধান জায়গাগুলোতে, মুসলিম প্রধান অঞ্চলগুলোতে কোভিড-19 খুব বেশি ক্ষতি করতে পারেনি। আপনি বাংলাদেশের কথাই যদি বলেন, পাশে ইন্ডিয়ার কথা বলেন, যদি দিল্লির অবস্থা কী ছিল, ঢাকা অবস্থা কী ছিল, আমি কারণ বাজার প্রতিদিন করোনা কেন্দ্রে টিভি চ্যানেলে আসতাম, দেখতাম যে মানুষ দিব্যি শুয়ে আছে। একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা করোনার মধ্যে লোকগুলো শুয়ে রয়েছে, এদের মাস্ক টাস্ক কিছু না, মাস্ক রাখছেন আপনি, এরা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এখানে শুয়ে আছে। অনেক কারণ আছে, এর ভিতরে একটা কারণ হলো মুসলমান দিন শেষে সে আল্লাহ ভরসা বলতে জানে, তার একটা কনফিডেন্টের জায়গা থাকে, কিন্তু অবিশ্বাসী যে সে বলে ও স্যাড ব্যাড শেষ কিছু নাই, তার তো যাওয়ার কোনো জায়গা নেই। তো আপনি যখন আপনার রোগীকে
আল্লাহ ভরসা এটা তালকিন দিবেন, এটার এটা কথাটা বলতে পারবেন, দেখবেন যে অনেক বেশি সে শক্তি অনুভব করবে তার ভিতরে। আর সেই সাথে রোগের দোষ নিজেদের দিয়ে সুস্থতার ক্রেডিটটা আল্লাহকে দেওয়ার চেষ্টা করতে হবে। অনেকে সেটা করতে চান না, আমি চেষ্টা করেছি, আল্লাহ ভালো করেছেন। আপনারা চিকিৎসক হিসাবে আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক দক্ষতা অনেক যোগ্যতা দিয়েছেন, আপনি এই যোগ্যতাটা নিজের দিকে না নিয়ে যদি আল্লাহর দিকে দেন তাহলে এটা আরেকটা ইবাদত হিসাবে গণিত হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা বলতে গিয়ে বলেছেন, তিনি অনেকগুলো কথা বলেছেন, সবগুলোতে দেখেন দুইটা আয়াত আমি শুধু বলবো। একটা হলো তিনি বলেছেন ওয়াল্লাযি ইউতঈমুনি ওয়া ইউসকি, তিনি সেই সত্তা যিনি আমাকে খাদ্য দেন আমাকে পানীয় দেন। আল্লাহর অনেকগুলো অনুগ্রহের কথা বলতে বলতে একটা পর্যায়ে এসে বলতেছেন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, মানে কি ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, মানে হলো আমি যখন অসুস্থ হই তিনি আরোগ্য দান করেন। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, সব জায়গায় বলেছেন আল্লাহ খাওয়ান আল্লাহ পানীয় দেন আল্লাহ বাঁচান, ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহিন, যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন, সব কিছু আল্লাহর দিকে সম্বন্ধ করতে। কিন্তু এই আয়াতে দেখেন বলতেছে ওয়াইদা মারিজতু, যখন আমি অসুস্থ হই, আল্লাহ অসুস্থ করেন এটা বলতেছে না, যখন আমি অসুস্থ হই তিনি আরোগ্য দান করেন। পার্থক্যটা বুঝেন, পার্থক্যটা হলো রোগের দুর্বলতাকে নিজের ত্রুটি হিসাবে দেখিয়েছেন যে আমার অসতর্কতার কারণে ঠান্ডা লেগেছে, আমি খাবার ঠিকঠাক মতো খাই নাই সেজন্য আমার এই সমস্যা হয়েছে, আমি অস্বাস্থ্যকরভাবে চলাফেরা করেছি লাইফ লিড করেছি সেজন্য আমার পরিণতি হয়েছে, তাহলে রোগটা আমি নিজে বাঁধিয়েছি। এই জন্য বলছেন ওয়াইদা মারিজতু, আমি যখন অসুস্থ হই ফাহুয়া ইশফিন, তিনি আরোগ্য দান করেন, আরোগ্য দান করার ক্রেডিট আল্লাহকে দিচ্ছে আর রোগের দুর্বলতা ত্রুটিটা নিজের কাছে নিয়েছে। তো আপনি যদি পেশেন্টকে সেভাবে বোঝাতে পারেন যে আরোগ্য দান করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এবং ত্রুটির জায়গাগুলো আপনার আমার এই এই বা আমার এই আপনার এই, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির সাহায্য সেখানে আসবে। সময় তো উপস্থিতি অনেক বেশি লম্বা করে ফেলেছি আমি, আমাকে মাফ করবেন, আমি শেষ করছি, একেবারে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই পেশাকে ইবাদত হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন এবং আদর্শ চিকিৎসক হওয়ার, আদর্শ নার্স হওয়ার, আদর্শ চিকিৎসা কর্মী হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন। আমি প্রথম কথাকে আবারও বলে আমি শেষ করছি, সেটা হলো আপনাদের পেশায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া, জান্নাত লাভ করা যত সহজ আল্লাহর শপথ করে বলছি, পৃথিবীর অন্য সাধারণ দশটি পেশায় থেকে আল্লাহকে সন্তুষ্ট করা, জান্নাত লাভ করার পথ এত সহজ নয়, এত কম নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আকুদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।